हरे कृष्ण। नमस्कार बंधुरा, आमी एस्ट्रोलॉजर सुकान्त मन्ना। आज के दिन अपन केमन जाए आज के राशिफल उपस्थापन करब। आज अक्टोबर मासिर 13 तारीख 2022 साल बृहस्पतिवार। आज के दिन जे योगटी थाकछे सेटी हलो असिक योग, थाकबे दिबा 3:56 पर्यन्त। आजकल दिन जदि आपनादेर परिवार प्रतिबेशी अथवा आत्मीयर मध्य कोनो पुत्र सन्तान अथवा कन्या सन्तान जदि जन्मग्रहण करें ताहले विष राशि हबे। और आजकल दिन आपनारा जे समयटा चेष्टा राखबेन कोनो रकम शुभ काज ना कराटाई भालो, बा कोनो रकम बड़ो डील बिजनेस क्षेत्रे बोलुन ए समयटाके मेनटेन करबेन ना करार चेष्टा राखबेन, सेटी हलो दुपुर 2:18 थेके 5:12 मध्ये। आजके दिने तेमन कोनो शुभ कर्म नाई। এর পরবর্তীতে আসা যাক আজকের দিনে রাশি সিংহ রাশি অথবা সিংহ লগ্ন। আজকের দিনে আপনাদের মধ্যে একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে, বা কোন ধরনের আপনি খাদ্য খান, যদি পাচন ক্রিয়ার কোনো রকম সমস্যা থাকে তা আজকের দিনে এই রকম সমস্যা একটু কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে দুশ্চিন্তা নিয়ে কোনো রকম কাজ করবেন না, যে কাজটা করবেন যদি দুশ্চিন্তা থাকে এরকম কাজ থেকে বিরত থাকুন। আর যদি আপনার মনের মধ্যে কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই সেই সমস্ত কাজের মধ্যে আপনি এগিয়ে চলুন, কারণ আজকের দিনে আপনি কোনো বিষয়ে টার্গেট করতে পারছেন এবং সেই টার্গেটটা আপনার অ্যাচিভ করার প্রবণতা যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যদি কোনো বিষয়ে আপনি মনে মনে ভেবে নেন এই কাজটা আমার হবে বা এই কাজটা আমি করবই, সেটি যে কোনো মূল্যেই বা যে কোনো আপনি সেই কাজটা করতে পারবেন। আজকের দিনে একটু কথার উপরে নিয়ন্ত্রণ রাখবেন, তা নাহলে হয়তো এমন ব্যক্তিকে আপনি যে কথাটা বলছেন মানসিক দিক থেকে আপনার প্রতি তার একটি দুঃখ হতে পারে, অর্থাৎ আপনাকে এমনভাবে সে দেখে আসছে এইরকম কিছু কথা বলার জন্য মানসিক দিক থেকে অপর দিকে সেই ব্যক্তি মানসিক আঘাত পেতে পারেন, তাই এই বিষয়টা অবশ্য সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনে কোনো উদ্দেশ্য প্রণোদিত আর্থিক ব্যয় প্রবল যোগ দেখাচ্ছে। যদি কোনো রকম পৈতৃক বিষয়ে আপনাদের সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকে বা বৈবাহিক সূত্রে যদি কোনো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে, এই রকম বিষয়ে যদি কোনো রকম আইনি জটিলতা থাকে সেই বিষয়ে কিছু আর্থিক ব্যয় করার প্রবণতা আজকের দিন দেখাচ্ছে। আজকের দিনে যদি পরিবারের আপনি একমাত্র উপার্জনকারী ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে আপনার ভাই অথবা বোনের জন্য কিছু বিষয়ে আর্থিক ব্যয় হওয়ার যোগ সেটি দেখাচ্ছে, তবে অবশ্যই এটি সদ্ব্যয়। আজকের দিনে আপনারা যারা বিবাহিত আছেন বিবাহিত সম্পর্ক আজকের দিনে আপনাদের মধ্যমা বলা যেতে পারে। আজকের দিনে আপনারা যারা বিজনেস করেন আজকের দিনে বিজনেস কিছুটা দুশ্চিন্তা মনের মধ্যে থাকবে, কিছুটা আপনি কোন ধরনের বিজনেস করেন অবশ্যই তার উপরে নির্ভর করছে। এমন কোনো বিজনেস করেন যদি আপনাকে স্টক প্রচুর রাখতে হয় সেক্ষেত্রে একটু দুশ্চিন্তা থাকছে, তবে আপনি যদি কোনো রকম বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে আজকের দিন খারাপ নয়, এইরকম ক্ষেত্রে অবশ্যই ভালো। আপনারা যারা কোনো রকম গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেলিং অর্থাৎ গাড়ি আপনার কোনো রকম বেড়াতে যায় এইরকম গাড়ির বিজনেস করেন সেক্ষেত্রে আজকের দিনে এই রকম বিষয় একটু দুশ্চিন্তা মনের মধ্যে থাকছে। যারা কর্ম সঙ্গে যুক্ত আছেন, কোনো কর্ম করেন আজকের দিনে কর্মের ফোকাসটা থাকছে, অর্থাৎ আপনি পূর্বেই বললাম যে কাজে আপনি মনোনীত করবেন সেই কাজ থেকে কিন্তু আপনাকে টলানো মুশকিল আছে, তাই মানসিকভাবে আপনি যেখানে প্রিপারেশান করবেন সেই সমস্ত কাজ অবশ্যই আপনি ঠিকভাবে করতে পারবেন। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন আজকের দিনে সম্পর্ক আপনাদের মধ্যমা বলা যেতে পারে। যদি আপনার কর্ম না থাকে তাহলে একটু কিন্তু দুশ্চিন্তা থাকছে,